থাকবেন এমপি হয়ে যাবেন। শোভন ভাই অনেক ভালো এমপি, আমি তো ওনাকে অনেক আগে থেকে চিনি, বাট তোমরা তো এইটা জানো যে উনি কত ভালো ফুটবল খেলে, তাই না? দুদিন আগে ওনার সাথে আমি একই ম্যাচে ফুটবল খেলতেছি, আমরা একই টিমে। আমার নামছি, নামার পরে অপোনেন্ট টিম আমি দেখছি যে মাটিতে বসে মাথায় হাত দিয়ে এভাবে রাখছে, যে শোভন ভাই নামছে। আপনারা বলেন যে কিসের জন্য এত আমার আত্মবিশ্বাস, কিসের জন্য সারা বাংলাদেশে আমি বুক ফুলিয়ে কথা বলি, কারণ আমি জানি যে আমার এলাকায় যমুনা আছে, বিপদে পড়লে যমুনা আমার পিছে আমার পাশে দাঁড়াবে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশ বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। শোভন ভাই অনেক ভালো এমপি, আমি তো ওনাকে অনেক আগে থেকে চিনি, বাট তোমরা তো এইটা জানো যে উনি কত ভালো ফুটবল খেলে, তাই না? দুদিন আগে ওনার সাথে আমি একই ম্যাচে ফুটবল খেলতেছি, আমরা একই টিমে। আমার নামছি, নামার পরে অপোনেন্ট টিম আমি দেখছি যে মাটিতে বসে মাথায় হাত দিয়ে এভাবে রাখছে, যে শোভন ভাই নামছে। দুই মিনিটের মাথায় একটা ফ্রি কিক পাইছে, শোভন ভাই আমাদের সাইড থেকে কিক করছে, বল কেউ দেখে নেয় অ্যাকচুয়ালি জাল ছিঁড়ে বল বেরিয়ে গেছে। সো দ্যাট ইজ শোভন ভাই, ওনার লক্ষ্য ভ্রষ্ট হয় না, যে জায়গায় জিতে মারতে চায় জাল ভেদ করে বের হয়েছে, দ্যাটস অ্যামেজিং। এই মানুষটিকে অনুপ্রেরণা দেবার জন্য বক্তব্য প্রদানের আমন্ত্রণ জানাতে চাই আপনাদের সবার প্রিয় 10 মিনিট স্কুলের সিইও আইমান সাদিক, পুচে হ্যান্ডস টুগেদার। কেমন আছো সবাই? শুনতে পাই না তো, কেমন আছো? আমাদের এনার্জি কমে গেল নাকি? তোর সব এ প্লাস পাইছো এখানে? 19টা স্কুলের 200 জন আছে এখানে যারা এ প্লাস পাইছে। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে এবং তোমাদের বাবা মার জন্য একটা জোরে করতালি হবে এখানে। এখানে তো একটু আজকে গরম পড়ছে, আমার একটা স্পেশাল তালি আছে বুঝছো, আমি তোমাদের সবাইকে নিয়ে এই পুরো জায়গায় একটু বৃষ্টি নামাইতে চাই। আমি একটা ছোট ইনস্ট্রাকশন দিব, ফলো করতে পারবা? ইয়েস, ওকে, সবার বামার তো দেখি ডান হাত তুলছে, এটাতে খায় তো, এটা বামার হাত, বামার তুলছে দেখি তো আঙ্গুল গুলো, আরে কি কিউট, নাইস। এবার ডান হাত, না না, বামার থাকবে ডান হাতের এক আঙ্গুল। এবার আমরা 3 2 1, দুই আঙ্গুল, বৃষ্টি পরে 3 আঙ্গুল, একটু জোরে পরে, একটু শিলা বৃষ্টি 4 আঙ্গুল, তোমাদের জন্য একটা ঝড় হবে 5 আঙ্গুল, আরে নাইস। বৃষ্টি সুবাদে একটু আমরা বাতাসটা মনে একটু বেশি পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ রোজালেন ম্যাম আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, ভুরের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই কি জানো ভুর তো বড় ব্র্যান্ড, বাট ভুরের যেই নাম থেকে আসছে সে আজকে আমাদের সাথে আছে। হ্যাঁ, ভুরে একটা ইয়ে দিয়ে দিবা নাকি তুমি, দাঁড়া একটু দিয়ে দেবে দেখা দাও অ্যাকচুয়াল। ও তোমাদের মধ্যে এ প্লাস পাওয়ার জন্য আসতেছে, একটু টাইম লাগবে, এখন ক্লাস 3-তে আছে, আরো 7 বছর বেশি না। আমার নামছি, নামার পরে অপোনেন্ট টিম আমি দেখছি যে মাটিতে বসে মাথায় হাত দিয়ে এভাবে রাখছে, শোভন ভাই নামছে। দুই মিনিটের মাথায় একটা ফ্রি কিক পাইছে, শোভন ভাই আমাদের সাইড থেকে কিক করছে, বল কেউ দেখে নেয় অ্যাকচুয়ালি জাল ছিঁড়ে বল বেরিয়ে গেছে। সো দ্যাট ইজ শোভন ভাই, ওনার লক্ষ্য ভ্রষ্ট হয় না, যে জায়গায় জিতে মারতে চায় জাল ভেদ করে বের হয়েছে, দ্যাটস অ্যামেজিং। শাইম ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনার কথা, আপনার বাবার কথা, তার স্টোরি আজকে শুনে আই গট সো ইন্সপায়ার্ড। একটা মানুষ শূন্য থেকে এত বড় কিছু একটা তৈরি করতে পারে, দিস ইজ অ্যান ইন্সপিরেশন ফর অল অফ আস। সো আমার বিশ্বাস, যেটা আমাকে বলে গেল একটু আগে, যে আমরা অনেকে এখানে আছি, আমাদের অনেক বড় বড় স্বপ্ন আছে, তাই না? আমরা এমপি হব একদিন, যমুনার মতো বিশাল একটা প্রতিষ্ঠান তৈরি করব, এটার জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা থাকবে। যেহেতু আমি টিচার, আমি তোমাদের যাওয়ার আগে ছোট্ট 3-4টে ইনফরমেশন দিয়ে যেতে চাই। তোমরা এসএসসিতে সময় পেয়েছিলে কয় মাস জানো? 26 মাস।
কয় মাস শুনি নাই, কয় মাস? 26 মাস। আর এইচএসসি তে সময় পাবে কত জানো? 18 মাস। কয় মাস? 18 মাস। যোগ 26, 18 মাস কতগুলো কমছে? 8। আর আগে এসএসসি সিলেবাস যা ছিল ওইটাকে যদি ধরে নাও হলো এক্স, এইচএসসি সিলেবাস তার থেকে 3 থেকে 4 গুণ বেশি, বা 3-4x বেশি। তাহলে চিন্তা করো, 26 মাসে তুমি যতটুকু পড়ছিলা 18 মাসে তার থেকে 4 গুণ বেশি পড়তে হবে। বুঝতে পারছো? যে প্লাস তো পেয়ে গেছো এসএসসি তে, কোনো অসুবিধা নাই, বাট ফোকাস হ্যাজ টু বি ফর এইচএসসি এ প্লাস। 26 মাসের পড়াটার 4 গুণ পড়তে হবে 18 মাসে। দ্যাটস ওয়ান। দ্বিতীয়ত, তোমরা এখন থেকেই সেট করে ফেলবা যে তোমরা ভবিষ্যতে কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও। তোমরা কি জানো যে অনেক বাচ্চা এ প্লাস পায় বাট নিজের স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়তে পারে না, এন্ড তখন ডিপ্রেসড হয়ে যায়। আমি চাই তোমরা এখন, যারা কলেজ এখনো স্টার্টও করো নাই, অগস্ট 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে না, এখন থেকে প্ল্যান করবা তুমি বইতে যেতে চাও, তুমি ঢাকা বসে যেতে চাও, নাকি তুমি সুমন ভাইয়ের মতো লন্ডনে যেয়ে ব্যারিস্টার হতে চাও। কেন জানো? বিকজ এখন থেকে তুমি সেট করলে তুমি ওই অনুযায়ী পড়াশোনা করতে পারবা। আর এইচএসসি এর পরে যদি সেট করো, 4 মাসে নাকানি চুবানি খাবা। বুঝতে পারছো? মনে থাকবে 2 নম্বর অ্যাডভাইস। আর 3 নম্বর অ্যাডভাইস বাবা, মনে রেখো কলেজ লাইফটা লাইফের একটা রিস্টার্ট। স্কুল লাইফে একই ফ্রেন্ডের সাথে পড়ছিল না, মেজরিটি যারা আছো তাদের স্কুল পরিবর্তন হয়ে যাবে, ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হয়ে যাবে, টিচাররা চেঞ্জ হয়ে যাবে, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। এই টাইমটা তোমাদের লাইফের সব থেকে ক্রুশাল একটা ট্রানজিশন। মানুষজন সবসময় কোন জায়গায় যে লক্ষ্যভ্রষ্ট হয় বা তোমার পড়ে যায় বা উষ্টা খায়, জানো তুমি কোথায়? যখন ট্রানজিশন হয় স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি। তোমরা যেহেতু স্কুল থেকে কলেজে যাচ্ছ, এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট। আর শেষ করবো তোমাদেরকে একটা কোট বলে, এটা আমার খুবই প্রিয় একটা কোট। এটাকে বলে হলো, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ। মানে কি জানো? তুমি তোমার যে 5 বন্ধুর সাথে সব থেকে বেশি সময় দিবা, তুমি তাদের মতোই হবা, তাদের মতোই চিন্তা করবা, তাদের মতোই কাজ করবা। তোমার আশেপাশে 5 বন্ধু যদি সারাদিন নাচের ভিডিও দেখে, তুমিও নাচের ভিডিও দেখবা। তোমার আশেপাশে 5 বন্ধু যদি সারাদিন খেলে, তুমিও খেলবা। খেলা ভালো জিনিস, সুমন ভাই আপনি এটাকে নেগেটিভলি নিন না। সুমন ভাই অনেকগুলো মাঠ করতেছে, তোমার খেলবা, এটা খুবই জরুরি। তোমার 5 বন্ধু যদি সারাদিন পড়াশোনা করে, তুমিও দেখবা সারাদিন পড়াশোনা করতেছ। যেহেতু তোমরা ট্রানজিশন দিয়ে কলেজে যাচ্ছ, তোমার যে 5 বন্ধু থাকবে যার সাথে সব থেকে বেশি সময় তুমি জ্ঞাপন করবা, চুজ দোজ 5 ফ্রেন্ডস ভেরি ওয়াইজলি। একজন যেন রোজালিন ম্যামের মতো হয়, একজন সুমন ভাইয়ের মতো হয়, একজন সায়েন স্যারের মতো হয়, একজন আমার মতো হইলেও হবে, অসুবিধা নেই, ঠিক আছে? আর যদি তোমরা না পাও, তাহলে বন্ধুত্ব করার দরকার নেই, 5 জনকে ফলো না করে সুমন ভাইকে ফেসবুকে ফলো করো, সেটাও ম্যাটার করবে। কারণ দিচ্ছে যে তুমি যা দেখবা, যা শুনবা, যা কনজিউম করবা, তুমি সেরকমই ফিল করবা, সেরকমই হবা। অনেক তেল দিয়ে ভাত খেলে কেমন কেমন লাগে না? অনেক খারাপ জিনিস দেখলেও দেখো তোমার মস্তিষ্কেও কেমন কেমন লাগবে। যে তোমাদের কাছে লাস্ট রিকোয়েস্ট থাকবে, কত দিচ্ছ মানবা? শুনি না, ইয়েস, জোরে ইয়েস, ভেরি গুড। তোমরা জানো তো যে বাবা মার পরে কার দোয়া কাজে লাগে? কার দোয়া? শিক্ষকের দোয়া। তো আমার দোয়া কিন্তু কাজে লাগবে, আমি আল্লাহর কাছে বলে রাখতেছি যে আল্লাহ দেখে যতজন প্রমিস করছে, এরা যদি প্রমিস রাখে আবারও এইচএসসি তে এ প্লাস, আর যদি প্রমিস ভাঙে আল্লাহ জিপিএ থেকে পয়েন্ট 1 কমাই দিও, জিপিএ থেকে পয়েন্ট 1 কমালে কি আর এ প্লাস আসবে? পুরস্কারটা বাবা, ফুলের সম্বর্ধনা বাবা পাবা না। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, তোমাদের এবং তোমাদের প্যারেন্টসের জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থেকো। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।